আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের ভাই আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি, একেবারে সস্তায়, একেবারেই পানির দামে। যারা ভালো ট্রাক্টর চাষের জন্য চাষ করবেন, নর্মালি চাষবাস করবেন, তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই ভিডিওটি সাজেশন করবো। অবশ্যই আপনারা গাড়িটা দেখে শুনে তো নিতেই পারবেন। আর আজকের গাড়িটা হচ্ছে সোনালিকা ট্রাক্টর ব্র্যান্ডের, আপনাদের সকলেরই কম বেশি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড বাংলাদেশে বর্তমানে সোনালিকা। আর মডেল নাম্বার হচ্ছে DI-45RX-45RX। আর সেই সাথে এই গাড়িটা কিন্তু 50 হর্স পাওয়ার ক্যাটাগরির মধ্যে যতগুলো ট্রাক্টর বাংলাদেশে রয়েছে তার মধ্যেও কিন্তু এই গাড়িটা অবশ্যই অনেক অনেক তেল সাশ্রয়ী বলবো, শক্তির বিচারেও কিন্তু অনেক ভালো। টাফি 45 যারা পছন্দ করেন তারাও কিন্তু গাড়িটা দেখতে পারেন। আর সেই সাথে গাড়িটার যে ওভারঅল কন্ডিশন, একেবারে রানিং চাষ করা হচ্ছে, চাষের গাড়ি মূলত। গাড়িটা হচ্ছে 2015 মডেল, মালিক পক্ষ ইনফর্ম করেছেন গাড়িটা হচ্ছে 2015 মডেল এবং 15 সাল থেকে গাড়িটা চাষবাস করা হচ্ছে। আর গাড়িতে কোনো রকমের কোনো কাজ নেই, কোনো রকমের কোনো ধরনের কোনো কাজই নেই, ইঞ্জিন, ফুয়েল পাম্প, গিয়ারবক্স কোনো কাজ নেই। টুকিটাকি কাজ বা যেহেতু 15-র গাড়ি, সুতরাং টুকিটাকি কাজ বাজ এগুলো করাতে হতেই পারে, এটা স্বাভাবিক। আর অবশ্যই মালিক পক্ষের সাথে আপনারা কী কী কাজ বাজ করানো হয়েছে, কী হয়েছে না হয়েছে, গাড়ির ব্যাপারে A to Z, গাড়ির একেবারে জীবন বৃত্তান্ত সব কিছুই কিন্তু আপনারা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। গাড়ি, একটা গাড়ি কেনার আগে অবশ্যই মালিক পক্ষের সাথে আপনারা ভালো মতো কথাবার্তা বলে নিতে পারবেন, অবশ্যই এটা আপনাদের রাইটস। আর সেই সাথে গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে দিনাজপুর জেলায়। দিনাজপুরের আশেপাশে গাড়িটা রয়েছে। এছাড়া বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা দিনাজপুরের আশেপাশে যারা রয়েছেন তারা তো খুব ইজিলিই দেখে আসতে পারেন। এছাড়া দেশের যে কোনো জেলা থেকে চাইলে কিন্তু গাড়িটা অবশ্যই আপনারা দেখে আসতে পারবেন, এমনকি কিনতেও পারবেন। গাড়িটা দেখতেই পাচ্ছেন, ফুয়েল পাম্প থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে আউটসাইড বনাট মাডগার্ড সব কিছুই কিন্তু একেবারে টু দি পয়েন্ট, একেবারে ফ্রেশ বলবো। চাকাটা রাবারিং হলেও কিন্তু এখনও আরও কয়েক সিজন নতুনের মতোই কিন্তু বিট কন্ডিশন রয়েছে, একেবারে নতুনের মতোই রাবারিং দেখতে পাচ্ছেন আপনারা। আরও কয়েক সিজন কিন্তু অনায়াসে এই চাকা দিয়ে কিন্তু অনায়াসে কয়েক সিজন আরও সার্ভিস পাবেন। আর রোটারের কন্ডিশন কী বলবো, দেখতে পাচ্ছেন আপনারা, ব্লেড থেকে শুরু করে রোটারের যে আউটসাইড কন্ডিশন এখনও কিন্তু রোটারটা একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর গাড়িটা হচ্ছে 2015 মডেল, চাকার বিট কন্ডিশন রাবারিং হলেও একেবারে ফুল বিট কন্ডিশন। গাড়ি দেখতেও একেবারে নতুনের মতোই, কোনো রকমের কোথাও কিন্তু ক্র্যাচ লাগা বা খাওয়া পচা কোনো কিছু নেই। যেহেতু 15-র গাড়ি একটু অন্য ধাঁচের দেখা যাবে সেটা স্বাভাবিক, তারপরেও কিন্তু গাড়িটার যে কন্ডিশন 15-র মডেল হওয়া সত্ত্বেও কিন্তু গাড়িটা দেখে কিন্তু বোঝার উপায় নেই, গাড়িটা কিন্তু 15 সাল থেকে চলছে, এটা কিন্তু দেখে কিন্তু বোঝার উপায় নেই। তো গাড়িটা দেখার জন্য যেতে হবে দিনাজপুর, রোটার সহ গাড়িটা কমপ্লিট বিক্রি করা হবে। আর দেশের যে কোনো জেলা থেকে আপনারা গাড়ি দেখে আসতে পারেন, বাংলাদেশ একেবারে ছোট দেশ, এক জেলা থেকে আরেক জেলায় কিন্তু গাড়ি নিয়ে আসা এটা কোনো ব্যাপারই না। আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র 3 লাখ 30 হাজার টাকা দিয়ে রোটার সহ একেবারে ফ্রেশ কন্ডিশনের, চাকার বিট কন্ডিশন একেবারে মোটামুটি ফ্রেশ, এখনও আরও কয়েক সিজন অনায়াসে আপনারা এই গাড়িটা ব্যবহার করতে পারবেন। আনটাচ অবস্থায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো রকমের কোনো গাড়িতে এক টাকারও বাড়তি কোনো কাজ করাতে হবে না। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি দাম দর আরও কিছুটা করা যায় তাহলে সেটা মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলে নিতে পারেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমরা নিত্য নতুন গাড়ি ভিডিও, কম বাজেটের, বেশি বাজেটের রিসেলিং ভিডিও, যে কোনো প্রকারের ভিডিও, সব রকমের ভিডিও, ট্রাক্টর সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে আনতেই থাকবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দেবেন, অবশ্যই চ্যানেল থেকে যদি কোনো প্রকারের উপকার পান আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট করতেই পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.